আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ রফিক, প্রবাস টিভি। দর্শক, আপনাদের সামনে একটি ভিজিট হাজির হলাম যাদের শ্বাসকষ্ট, ঠান্ডা, অ্যালার্জি, সর্দি, কাশি, হাঁপানি, চুলকানি, নাক চুলকায় বা চোখ চুলকায়, এ ধরনের যারা আছে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কী কী খাবার খাবেন না, ঠিক আছে, আর কী কী খাবার খাবেন সেই বিষয়ে আলোচনা করব। গত সপ্তাহে ভিডিও করেছিলাম এই বিষয়ে, তবে আমি সেই বিষয়ে করেছিলাম, মানে কি ওষুধ ব্যবহার করবেন সেই বিষয়টা করেছিলাম, আর একটা ওষুধ মানে বলা হয়নি, সেই ওষুধটা আমি বলবো আজকে, যে ড্রপটা ব্যবহার করবেন সেই ড্রপটা আছে, ড্রপটা আমি লাস্টে দেখাচ্ছি। তো প্রথমে আমরা আসব যে কি খাবার খাবেন না বা কোন কোন খাবার খাবেন না। দেখক দর্শক, আপনারা মনে করতে পারেন যে উনি ডাক্তার না, তারপর কেন এফ এস সাজেশন দেয়, ডাক্তার না ঠিক, কিন্তু এই বিষয়ে আমার হয়েছে, ঠিক আছে, যে যে বিষয়ে যার অসুখ হয় বা অসুস্থ হয় এবং সে অসুস্থ থেকে উঠে আসে, সে জানে সে কিভাবে হয়েছে এবং কোন জিনিস খাওয়া যাবে যাবে না, ঠিক আছে, সেই একমাত্র ভালো জানে। তো দর্শক, আমি দীর্ঘদিন এই বিষয়ে ভুগেছি এবং এখানে বহুত নিজের স্টেটমেন্ট করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যতই ওষুধ খান, যদি নিজে সেফে না থাকেন খাবার থেকে এবং ওষুধ ব্যবহার না করেন, তাহলে কোনো এখানে লাভ আসবে না। নিজেকে সেফে থাকতে হবে এবং খাবার মেনটেন করতে হবে, তাহলেই আপনি এই অ্যাজমা বা শ্বাসকষ্ট, সর্দি, কাশি, অ্যালার্জি থেকে মুক্তি পাবেন। এটা এমন একটা রোগ, এটা এমন একটা রোগ যা সারে না সহজে, লেগেই থাকে, মনে করছেন ভালো হয়ে গেছে, কিন্তু না, যে কোনো একটা খাবারের ইফেক্টে আপনার আবার এই রোগটা হয় বা হতে পারে, ঠিক আছে। তো চলেন আমরা কথা না বাড়িয়ে দেখে আসে যায় যে কোন কোন খাবার খাবেন না বা কি ব্যবহার করবেন না। এক নম্বর হচ্ছে যে এসির হাওয়া খাবেন না। যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি, কাশি, হাঁচি, অ্যালার্জি আছে, তারা কখনো এসির হাওয়া খাবেন না দীর্ঘ সময়। খাওয়ার ঠিকই না, দীর্ঘ সময় কোনো ক্রমে খাওয়া ঠিক না, সবসময় ফ্যানের হাওয়া খাবেন। নাম্বার দুই, ফ্রিজের ঠান্ডা কোনো খাবার খাবেন না, যেমন ফ্রিজের পানি, বিভিন্ন খাবার, ভাত, সবজি, এগুলো কোনো ক্রমে খাওয়া যাবে না। যদি খান তো অবশ্যই গরম করে আপনাকে খেতে হবে। নাম্বার তিন, কোনো ধূমপান করবেন না, নো স্মোকিং বা কোনো ধূমপান করা যাবে না। যাদের শ্বাসকষ্ট বা হ্যাপানি আছে তারা অবশ্যই এটা থেকে বিরত থাকবেন। যারা স্মোকিং করবে তাদের কখনো শ্বাসকষ্ট ভালো হবে না। নাম্বার চার, দুধ খাবেন না, যে কোনো ধরনের দুধ, দুধে অ্যালার্জি আছে কিন্তু গরুর দুধ বা যে কোনো ধরনের দুধ খাবেন না, দুধে প্রচুর পরিমাণে অ্যালার্জি বা আপনার ইয়ে আছে, যে অ্যালার্জি আছে, এই দুধ খাবেন না। পাঁচ নম্বরে হচ্ছে আটা জাতীয়, আঠা বা ল্যালপা জাতীয় কোনো খাবার খাবেন না, যেমন কসুর তরকারি, কসুর তরকারি, কসুর ভর্তা, কসুর ঘাটি বা যে কোনো ধরনের হোক কসুর খাবার খাবেন না। নাম্বার দুই, মসুর ডাল ঢেঁড়স খাবেন না। কসু এবং ঢেঁড়স, এই দুটো হচ্ছে ল্যালপা জাতীয় জিনিস বা আঠা জাতীয় জিনিস, এটা কোনো ক্রমেই খাওয়া যাবে না, এখানে প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে। যাই হোক, নাম্বার পাঁচ, মসুরের ডাল খাবেন না, মসুরের ডালে কিন্তু অ্যালার্জি আছে, এটা আমি খাইছি, এটা আমি জানি, এই জন্য এই বিষয়ে আমি পরামর্শ দিচ্ছি, মসুরের ডাল খাবেন না, মসুরের ডালে অ্যালার্জি আছে। আচ্ছা, ঠান্ডা পানি খাবেন না, কোনো ক্রমেই ঠান্ডা পানি খাওয়া যাবে না। ঠান্ডা পানি যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জি, নাক চুলকায় বা এই ধরনের কখনো যাদের আছে, তারা কখনোই ঠান্ডা পানি খাবেন না। যদি খেতে হয় শীতের সময় তাহলে অবশ্যই কুসুম কুসুম গরম করে গরম করে খাবেন বা ফ্রিজে রাখা খাওয়া যাবে না এক কথায়। নাম্বার আট, পুঁই শাক খাবেন না, পুঁই শাকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, এই পুঁই শাক খাবেন না, পুঁই শাক হচ্ছে লালপা জাতীয় জিনিস এটা। নাম্বার নয়, চিংড়ি মাছ খাবেন না, চিংড়ি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, ঠিক আছে, পুঁটি মাছ, এই জাতীয় কখনো খাবার খাবেন না, কেননা এটা আমার হয়েছে, এই যেগুলো বিষয়ে আমি বলতেছি আপনাদের সামনে সবটাই আমার ভিতরে অসুস্থ ছিল এবং কোনটা খেলে হয় কোনটা খেলে হয় না দীর্ঘদিন এটা আমি ভুগতেছি, পাই প্রায় 10-12 বছর, এই জন্য আমি বিষয়টা আমি জানি। তবে এখন অনেকটা নিরাপদে আছি বা সেফে আছি, ঠিক আছে। আচ্ছা, নাম্বার দশ, ধুলাবালি লাগান যাবে না, যে কোনো ধোঁয়া, যে কোনো ধোঁয়া থেকে দূরে থাকবেন, বিশেষ করে যারা ওল্ডিং করে,
হোল্ডিংয়ে ধোয়া অত্যন্ত ক্ষতিকর, এই হোল্ডিংয়ের ধোয়া থেকে বিরত থাকবেন। ঘরের ধুলাবালি রোগ জীবাণু অত্যন্ত খারাপ, এটা পরিষ্কার করলে আপনি মুখে মাস্ক অথবা কাপড় বেঁধে পরিষ্কার করিবেন। তো যাই হোক, এখন কোন বিষয় বা কোন কোন খাবার খাবেন বা কি খেলে আপনার এটা একটু নিরাপদে থাকবেন, হ্যাঁ, বা আপনি সুস্থ থাকবেন সেই বিষয়ে আমি বলি। আপনি শীতের সময় আপাতত, শীতের সময় এটা বেশি বাড়ে, তাই শীতের সময় আদা, রসুন, দারচিনি, লং, এই তিনটা চারটা জিনিস ভালো করে মিক্স করে এবং গ্রাইন্ডার মেশিন দিয়ে বা ব্লেন্ডার মেশিন দিয়ে অথবা যে কোনো এক জায়গায় পিষে মালিশ করে, সুন্দরভাবে মালিশ করে এটা পানি দিয়ে জাল দিবেন। জাল দেওয়ার পরে, এটা ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে পানি কমে আসছে, লাল হয়ে আসছে, যখন লাল টকটকে হয়ে আসবে তখন এটা নামায় নেবেন। নেওয়ার পরে এটা যখন কুসুম কুসুম হবে এখানে মধু দিবেন, মধু, খাঁটি মধু, কোনো ভেজাল মধু যাবে না, খাঁটি মধু দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিয়ে তারপরে আপনার কুসুম কুসুম গরম খেতে হবে, ঠান্ডা করা যাবে না, কুসুম কুসুম গরম। এটা যাদের বেশি পরিমাণে কাশি আছে বা কফ, তারা এটার জন্য তার সবচেয়ে ভালো, এবং সর্দিও অনেকটা কন্ট্রোল করে এটা। যাদের কাশি আছে, সর্দি আছে, হ্যাঁ, এটা অবশ্যই তাদের জন্য মানে খুব একটা ভালো জিনিস, এটা এটা ব্যবহার করবেন। আর খাবার খেলে সবসময় গরম খাবার খাবেন, সবসময় গরম বা টাটকা খাবার খাবার খাবেন, আর কোনো সময় বাসি খাওয়া যাবে না, যেমন বাসি ভাত তরকারি, এটার থেকে সবসময় নিরাপদে থাকবেন আর সেফে থাকবেন। যেটাই খাবেন আপনাকে গরম করে খেতে হবে। আর যাই হোক, আমি যে বিষয়টি মানে ডফের কথা বলেছিলাম, যাদের নাক সবসময় বন্ধ হয়ে আসে, যাদের নাক সবসময় বন্ধ হয়ে আসে, হ্যাঁ, এই ওষুধটি নাসাল, গত সপ্তাহে আমার বলা হয়নি, এই যে নাসাল ড্রপ, NASAL, নাসাল ড্রপস মাঝখানে লেখা আছে, এখানে NASAL, ভালো করে দেখা যাচ্ছে না, এমন একটা হয়তো, দেখ যাই হোক, প্যাকেট তো আপনারা দেখেছেন, আমি বলে দিলাম নাসাল ড্রপ, NASAL, নাসাল ড্রপ, এটা অবশ্যই নাকে 2 ফোঁটা বা 1 ফোঁটা ব্যবহার করবেন, সকালে, দুপুরে, রাত্রে 2 ফোঁটা করে, দুই নাকে সমস্যা হলে 2 ফোঁটা করে ব্যবহার করবেন, এটা অত্যন্ত কার্যকারী। এটা ব্যবহার করলে অনেকটা সর্দি বেড়ে আসে, নাক বন্ধটা সেরে যায়। আর আগের সপ্তাহে তো আমি তো দেখাইছি ওমসিট ট্যাবলেট, ওমসিট ট্যাবলেট, ঠিক আছে, উল্টো হচ্ছে কিনা জানি না, যাক, ওমসিট ট্যাবলেট, হ্যাঁ, এটা ব্যবহার করবেন, এটার দাম মাত্র 7 রিয়াল, যাকে আমি ঘুরে ফিরে দেখালাম, হ্যাঁ, অনেকের সমস্যা হচ্ছে লাইটের আলোয়, ওমসিট ট্যাবলেট, OMCET, ওমসিট ট্যাবলেট। 3 নম্বর হচ্ছে জয়নাল, এটি গত সপ্তাহে আমি গত ভিডিওতে দেখাইছি, জয়নাল, ZYLONE, জয়নাল, এটা হচ্ছে জয়নাল সিরাপ, এটা হচ্ছে সবচেয়ে কার্যকারী। এই সিরাপটা আপনার নাক বন্ধ হওয়া, সর্দি কাশি, হাঁপানি, যাবতীয় যা যে কোনো ধরনের অ্যালার্জি আছে এটা নিরাময় করবে। এটা হচ্ছে সৌদি আরবের 34 রিয়াল, এটা সৌদি আরবে পাওয়া যায়, এটা সৌদি আরবের 7 রিয়াল, সৌদি আরবে পাওয়া যায়, এটা হচ্ছে 10 রিয়াল, এই ট্যাবলেট হচ্ছে 10 রিয়াল বা 8 রিয়াল কিছু সময় নিলে। তো যাদের ইন্স্যুরেন্স আছে তাদের তো অবশ্যই কম পড়বে, আমি এই দুটাই ওষুধ দিয়েছি ইন্স্যুরেন্সের মাধ্যমে মাত্র 7 রিয়াল, এই দুটো ওষুধে মাত্র 7 রিয়াল, পরবর্তীতে আমি কিনে খাইছি দুটো 41 রিয়াল পরে, আর এটা আপনারা 10 রিয়াল, কোনো সময় 8 রিয়াল নেয়, এ হলো বিষয়। তো দর্শক, আপনার যতই ওষুধ খান আপনাকে সেফে থাকতে হবে, সবচেয়ে নিজেকে স্টেটমেন্টে নিজেকে স্টেটমেন্ট করতে হবে, বা সবটা খাবার দামে যেগুলো বললাম এই খাবার থেকে বিরত থাকতে হবে অবশ্যই। তাছাড়া আপনি ওষুধ ব্যবহার করতেছেন, খাচ্ছেন খাবারগুলো,
কোনো ফায়দা হবে না, দেখা যাচ্ছে পরবর্তীতে আবার এই ইফেক্টটা এসে গেছে। তো যাই হোক দর্শক বা আমার বন্ধুরা যারা আছে এবং সৌদি আরবে, বাংলাদেশে, যে কোনো সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, হ্যাঁ, মধ্য রাষ্ট্র কান্ট্রি, যে যতগুলো আমার বন্ধু বান্ধব বা দর্শক আছে, যদি আমার ভিডিওটা দেখছেন তো ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর এটা অবশ্যই দেখে কিনে নেবেন, আর খাবার থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।